মোহাম্মদ সালাহ থাকবেন কিনা চলে যাবেন গত দুই মৌসুম ধরেই আলোচনার বিষয়বস্তুই এমনই সৌদি লীগের ক্লাবগুলো সালাহকে চাইছে প্রবলভাবে মিশরীয় এই তারকাকে অ্যানফিল্ডে টেনে এনেছিলেন ইউগ্রেন ক্লব সেই ক্লবও চলে যাবেন এই মৌসুম শেষে দুই সপ্তাহ আগে ক্লবের সঙ্গে সাইডলাইনে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে সব মিলিয়ে এনফিল্ডে সালার সময় শেষ দেখছেন অনেকেই এরই মাঝে শুরু হয়েছে নতুন গুঞ্জন এই বিকল্প শুরু করেছে অলরেড শিবির আর এই তালিকায় সবার চেয়ে এগিয়ে আছে নিউকাসেল ইউনাইটেডের ইংলিশ তারকা চলতি মৌসুমে নিজের প্রথম মৌসুমেই তাক লাগিয়েছেন তেইশ বছরের এই তরুণ নিজের পারফরম্যান্সের সুবাদে গ্যারেট সাউথগেটের দুই হাজার চব্বিশ সালের ইউরো স্কোয়াডে ডাক পাবেন গর্ডন সেটাও অনেকটাই নিশ্চিত আর এই প্রতিভাবান তরুণের জন্য একশো মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি লিভারপুলের মালিকপক্ষ ব্রিটিশ পত্রিকা স্টারের বরাতে খবর প্রকাশ করেছে গোল ডট কম চলতি বছর এডি হাওয়ের নিউ দলে বেশ দারুণ ছন্দে ছিলেন গর্ডন করেছেন দশটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দশটি এমনকি ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন তরুণ এই উইঙ্গার এভারটাউন থেকে চলতি মৌসুমের শুরুতেই পঁয়তাল্লিশ মিলিয়ন পাউন্ডে নিউ ক্যাসেলে গিয়েছিলেন গর্ডন এক বছর পরই আবার তাকে নিয়ে দলবদলের গুঞ্জন শুরু হয়েছে শেষ পর্যন্ত এই গুঞ্জন সত্য হবে কিনা তা অবশ্য সময়ই বলে দেবে এহসানুল হক ঢাকা পোস্ট